যখন কোনো ব্যক্তি যোগা অথবা জিমে এক্সারসাইজ করে তখন ওই সময়ে শরীরের গঠন এবং ওয়ার্কআউটের বিভিন্ন বিষয় খেয়াল রাখতে হয় না হলে ভুল নিয়মে এক্সারসাইজ করলে শরীরের গঠন তো হবেই না বরং শরীরের জন্য ক্ষতি হয়ে থাকে ঠিক একইভাবে আমাদের ঘুমানোর পজিশনও আমাদের শরীর ভালো এবং খারাপ করার জন্য দায়ী বিশেষ করে এটি আমাদের পাচনতন্ত্র এবং মস্তিষ্কের উপর প্রভাব ফেলে এটি আমরা সবাই জানি যে একটি পরিপূর্ণ ঘুমের পরে আমরা অনেক রিল্যাক্স অনুভব করি এবং একটি ভালো ঘুমের মাধ্যমে পুরো দিনের অলসতাও দূর করা যায় কিন্তু যতটা প্রয়োজন একটি ঘুমের ঠিক সম্পর্কে জানা আজকের দিনে প্রায় সত্তর পার্সেন্ট লোকজন ঘুমানোর সঠিক নিয়ম সম্পর্কে আমরা জানি না ভুল করে ঘুমানোর ফলে অনেক লোকজনের রাতে ঘুম আসে না রাতে ঘুম বারবার ভেঙে যায় অথবা ঘুম আসতে অনেক সময় লাগে এছাড়া হঠাৎ করে ঘাড় কোমর বা কাঁধে যন্ত্রণা সৃষ্টি হয় পাচনে সমস্যা হয় পুরো দিন অলসতা লাগে সকালে পেট ঠিকভাবে পরিষ্কার হয় না শরীরে ব্লাড প্রেশার এমনকি অনেক ধরনের হার্টের সমস্যা সৃষ্টি হয় আপনি জেনে অবাক হবেন যে আমাদের ত্বকের স্বাস্থ্য এবং চুলের কোয়ালিটি শুধুমাত্র ঘুমানোর নিয়মের উপর প্রভাবিত হতে পারে কিছু লোক তাদের ডান হাতের উপর কিছু লোক বাম হাতের উপর চাপ দিয়ে ঘুমায় কিছু লোক পিঠে চাপ দিয়ে ঘুমায় আবার কিছু লোক পেটের উপর চাপ দিয়ে ঘুমায় এই সকল পজিশনের প্রভাব আমাদের স্বাস্থ্যের উপর ভিন্ন ভিন্ন রকমে হয়ে থাকে এর মধ্যে পেটের উপর চাপ দিয়ে ঘুমানোর স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর বিশেষ করে যাদের হাঁপানি বা আস্তাবার মতো সমস্যা রয়েছে কেননা এই পজিশনে পেটের পাশাপাশি ফুসফুসের উপরেও চাপ পড়ে যার ফলে ঘুমানোর সময় শ্বাস নিতে অসুবিধা হয় পেটের উপর চাপ দিয়ে ঘুমালে শিরের হাড়ের উপরও চাপ পড়ে আর এ কারণেই যে সমস্ত লোকজন পেটের উপর চাপ দিয়ে ঘুমান তারা ধীরে ধীরে ব্যাক পেন বা কোমর ব্যথায় ভুগতে থাকেন এছাড়াও পাচন সমস্যা ছাড়াও অনেক ধরনের জটিল রোগের সৃষ্টি করে এই পেটের উপর চাপ দিয়ে ঘুমানোর ফলে হার্নিয়া বা অ্যাপেন্ডিক্স রোগ হতে পারে এছাড়া ডান হাতের উপর চাপ দিয়ে ঘুমানো স্বাস্থ্যের জন্য ভালো মনে করা হয় না আপনি যদি শরীরের পাচনতন্ত্রের উপর খেয়াল করেন তাহলে আপনি দেখবেন আমাদের পেট শরীরের বাম দিকে থাকে এর সাথে আমাদের হার্টও শরীরের বাম পাশে থাকে তাই ডান দিকে চাপ দিয়ে ঘুমালে এর প্রভাব আমাদের শরীরের উপর পড়ে এর কারণ হল গ্রাভিটির কারণে আমাদের পেট তার জায়গা থেকে বিপরীত দিকে সরে আসে অনেক সময় ডান দিক হয়ে ঘুমানো শরীরের জন্য অনেক খারাপ কারণ এই সময় পেটের মধ্যে জমা থাকা খাবারও বিপরীত দিকে চলে আসে আর যে কারণে আমাদের খাওয়া খাবার যথেষ্ট পরিমাণে পাচক রস পায় না এছাড়াও বিভিন্ন রোগ যেমন অ্যাসিডিটি অম্বল পেট ফুলে যাওয়া বমি এবং কোষ্ঠকাঠিন্যের মতো নানা ধরনের সমস্যার সৃষ্টি হয় তাহলে প্রশ্ন হলো ঘুমানোর সঠিক পজিশন কি আপনি যদি পিঠের বলে অর্থাৎ সোজা হয়ে ঘুমান তাহলে এটি স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু বাম দিকে হয়ে ঘুমালে অর্থাৎ বাম পাশ হয়ে ঘুমালে এটি স্বাস্থ্য জন্য সবচেয়ে ভালো আপনি কখনো চিন্তা করেছেন মাত্র একটি ঘুমের পজিশন পরিবর্তন করলে সেটি আমাদের স্বাস্থ্য জন্য খুবই উপকারী হবে আয়ুর্বেদিক হোক অথবা মডার্ন মেডিকেল সায়েন্স সব জায়গাতেই বলা হয় বামদিক দিক হয়ে ঘুমানোর কথা কেননা বামদিক দিক হয়ে ঘুমালে আমাদের পাচন প্রক্রিয়া ভালো হয় তার সাথে এটি হার্ট মস্তিষ্ক ত্বক চুল এবং শরীরের ন্যাচারাল ডিটক্সিফিকেশনের জন্য এটি ভালো মনে করা হয় বামদিক দিক হয়ে ঘুমানোর ফলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় আজকের দিনে অনেক লোকজনই এই ব্যাপারগুলো জানেন না এবং কিছু লোকের জন্য ভুলভাবে ঘুমানো একটি বদ অভ্যাসে পরিণত হয়েছে তো চলুন আমরা জানি কেন আমাদের বামদিক হয়ে ঘুমানো উচিত এবং বাম দিক হয়ে ঘুমানোর ফলে আমরা কি কি উপকারিতা পাব লিম্ফ্যাটিক সিস্টেম বেশিরভাগ লোকজনের এটি জানেন ব্লাড সার্কুলেশন সিস্টেমকে করার জন্য দুই ধরনের স্নায়ু কাজ করে প্রথম আর্টিস অর্থাৎ ধমনি যেটি লাল রঙের হয়ে থাকে এবং অপরটি ভেন্স যেটি সবুজ রঙের হয়ে থাকে বিশেষ করে হাতের উপর দেখা যায় এই দুটি ছাড়াও আমাদের শরীরে অন্য এক প্রকার স্নায়ু জাল থাকে যেটির বিষয়ে খুব কম লোকই জানে যেটিকে লিম্ফ্যাটিক সিস্টেম বলে এই স্নায়ুগুলিতে রক্ত থাকে না বরং এক প্রকারের তরল পদার্থ থাকে যেটির মাত্রা সতেরো লিটার হয়ে থাকে এই তরল পদার্থটি আমাদের অর্টিস এবং ভিনসের মাধ্যমে বের হয় যেটি লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে পুনরায় রক্তে মিশিয়ে দেওয়া হয় যদি শরীরে লিম্ফ্যাটিক সিস্টেম ঠিকভাবে কাজ না করে তাহলে আমাদের শরীরে জল ভর্তি হয়ে থাকবে পা ফুলে যাবে শরীরে নানা ধরনের ইনফেকশন দেখা দিবে লিম্ফ্যাটিক সিস্টেমে থাকা এই তরলে পুষ্টিগুণ এবং দূষিত পদার্থ দুটি উপস্থিত থাকে এই সেনারুর মাঝখানে গাট থাকে এটিকে লিমস নোটস বলা হয় বাহিত হওয়া তরল পদার্থ যত দূষিত পদার্থ থাকে সেগুলোকে ধ্বংস করার কাজ এটি করে থাকে যার ফলে আমাদের কোনো রোগ ইনফেকশন ত্বকের রোগ এবং শরীরের সঙ্গে যুক্ত নানা ধরনের সমস্যা থেকে বেঁচে থাকি আয়ুর্বেদিক অনুযায়ী বাম দিকে মুখ করে ঘুমালে আমাদের লিমফ্যাটিক সিস্টেম খুব ভালোভাবে কাজ করতে পারে যে কারণে রক্তে উপস্থিত বিষাক্ত পদার্থগুলো ধ্বংস হয়ে যায় এবং আমাদের শরীরে থাকে টক্সিনকে খুব ভালোভাবে বাইরে বের করতে পারে ইমপ্রুভ বাম দিক হয়ে ঘুমানোর ফলে পাচনও খুব ভালোভাবে কাজ করতে পারে কেননা এই পজিশনে ছোট পাচন থেকে বড় পাচনে খুব সহজেই প্রবেশ করা যায় এর ফলে সকালে ঘুম থেকে উঠলে আমাদের পেট খুব ভালোভাবে পরিষ্কার হয় কেন আমাদের পেট শরীরের বাম দিকে থাকে আর বাম দিক হয়ে ঘুমানোর ফলে আমাদের শরীরের পাচক রস খাদ্যের সাথে খুব সহজেই মিশতে পারে কিন্তু ডান দিক মুখ করে ঘুমালে ঠিক যেইভাবে কোনো ব্যক্তিকে উল্টোভাবে নিচের দিকে মাথা করে দাঁড় করে দেওয়া এই পরিস্থিতিতে ভোজন ঠিকমতো হজমও হতে পারে না এবং পাচন নালীতে ঠিকমতো প্রবেশ করতে পারে না হার্ট আমাদের হার্টও শরীরের বাম দিকেই থাকে বাম দিকে ঘুমানোর ফলে হার্টের ব্লাড সার্কুলেশন ভালোভাবে হয় বিশেষ করে যে সকল লোকের হার্টের সমস্যা রয়েছে তাদের সব সময় বাম দিক হয়ে ঘুমানো দরকার প্রেগনেন্সি বেশিরভাগ ডাক্তারই প্রেগনেন্ট মহিলাদেরকে বাম দিক হয়ে ঘুমাতে বলেন কারণ এর ফলে শরীরে ব্লাড সার্কুলেশন খুব ভালোভাবে হয়ে থাকে এছাড়া কোমর পিঠ এবং পিছনে হারও চাপ কম পড়ে প্রেগনেন্সি সময় মহিলাদের গর্ভাশয়ের আকার বড় হয়ে যায় যার ফলে শরীরের অন্যান্য অঙ্গ যেমন লিভার এবং কিডনির মধ্যে চাপ পড়তে থাকে বাম দিক হয়ে ঘুমালে এ সকল সমস্যা হয় না এবং কিডনি ও লিভার ভালো থাকে হার্ট বার্ন বাম দিক মুখ করে ঘুমালে অ্যাসিড রিফ্লেক্স সমস্যার চমৎকার সমাধান হয় অ্যাসিডিটি বুক জ্বলা এবং পাচন সমস্যা থেকে বাঁচার জন্য সবসময় বাম দিক হয়ে ঘুমানো দরকার ব্যাক পেইন যে সকল লোকজনের বেশিরভাগ সময় কোমর ব্যথা পিঠের ব্যথার মতো যন্ত্রণায় ভুগতে থাকে তাদের যতটা সম্ভব বাম দিক হয়ে ঘুমানো দরকার বাম দিক হয়ে ঘুমানোর ফলে আমাদের পিছনের হাড়ে চাপ কম পড়ে এবং মাংস বেশিও অনেক রিল্যাক্সে থাকে গভীর এবং লম্বা ঘুমের জন্য লাভদায়ক হয়ে থাকে বাম দিক হয়ে ঘুমানো এছাড়াও এভাবে ঘুমালে ব্লাড প্রেশার এবং শরীরের ভিতরে প্রত্যেকটি অঙ্গ বিশেষ করে ব্রেনের কার্যপ্রণালী খুব ভালোভাবে হয়ে থাকে যে সকল লোকজনের ঘুমানোর সময় শ্বাস ফুলতে থাকে এবং নাক ডাকার মতো সমস্যা রয়েছে তাদেরকে ডাক্তারেরা সবসময় বামদিক হয়ে ঘুমাতে বলেন রাত্রে সবসময় সোজা হয়ে ঘুমানো দরকার অর্থাৎ পিঠ নিচের দিকে দিয়ে কিন্তু মনে রাখবেন উত্তর দিকে মুখ দিয়ে কখনো ঘুমাবেন না চলুন এখন কথা বলি কিছু সহজ টিপসের বিষয় যেগুলো ফলো করলে আপনি খুব সহজেই বামদিক হয়ে ঘুমানোর একটি অভ্যাস করতে পারবেন প্রথম টিপসটি হলো আপনি কখনোই রাতে পেট ভরে খাবেন না কেননা বেশি খেলে আমাদের ঘুম আসতে বেশি সময় লাগে এবং শরীরের মধ্যে অস্বস্তিবোধ সৃষ্টি হয় ডান দিকে বালিশ রাখুন এরকম করার ফলে আমাদের শরীরকে আমাদের অজান্তেই ঘুমের পজিশন চেঞ্জ করা থেকে বিরত রাখে আর এভাবেই ধীরে ধীরে আমাদের বাম দিক হয়ে ঘুমানোর অভ্যাস তৈরি হবে ডান দিকে অল্প আলো জ্বালিয়ে দিন কারণ আলো আমাদের ঘুমকে বাধা সৃষ্টি করে প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব এবং স্বজনদের সাথে শেয়ার করুন যাতে তারা উপকৃত হতে পারে এরকম স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের আয়ুর্বেদিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন যার ফলে নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন どんどん。